ঘড়ি তো ঠিকই ছিল। ঘড়ি ঠিকই আছে, এখানে সময় বলে কিছু নেই। মানে আমি কোথায়? তুমি মারা গেছো, এখন ওসব নিয়ে চিন্তা করা বৃথা। আমি আমি মারা গেছি? ও নিয়ে মন খারাপ করো না, মানুষ মাত্রই মরণশীল। এই জায়গা, এই জায়গাটা কোথায়? এটা কি মৃত্যু পরবর্তী জীবন বলতে পারো? আর তুমি, তুমি কি ঈশ্বর? হ্যাঁ, আমি ঈশ্বর। আমার বাবা মা, ওরা আমাকে ছাড়া ভালো থাকবে তো? তুমি সবে মাত্র মারা গেলে, এখন তোমার দুশ্চিন্তা নিজেকে নিয়ে নয়, তোমার পরিবারকে নিয়ে। বেশ, চিন্তা করো না, তারা ভালোই থাকবেন। ও, তাহলে এখন আমার কি হবে? আমি কি স্বর্গে যাব নাকি নরকে? কোনোটাই না, তোমার পুনর্জন্ম হবে। পুনর্জন্ম? তাহলে হিন্দুদের কথাটাই ঠিক ছিল। প্রত্যেকটা ধর্মই তাদের নিজেদের মতন ঠিক। তাহলে এখানে পয়েন্টটা কোথায়? আমি যখন আবার জন্মাবো তখন পূর্বজন্মের স্মৃতি কিংবা অভিজ্ঞতা ছাড়াই জন্মাবো, ঠিক? ঠিক তা নয়, তোমার আগের সকল জন্মের জ্ঞান আর অভিজ্ঞতা তোমার মাঝে জমা আছে, কিন্তু এখন সেসব মনে করতে পারছো না, এই যা। তোমার আত্মা এতটাই বিশাল, তুমি কল্পনাও করতে পারবে না তুমি ঠিক কি। সেটার কেবল একটা ক্ষুদ্র অংশ একটা মানব মন ধারণ করতে পারে। মোট কয়বার আমার পুনর্জন্ম হয়েছে? অনেক অনেকবার, ভিন্ন ভিন্ন জীবনে। এবার তোমার জন্মগ্রহণ হবে বাংলাদেশে, 1971 সালের যুদ্ধ শিশু হিসেবে। কি, আমাকে অতীতে পাঠাচ্ছ? সেরকমই বলা যায়, কিন্তু তোমার জগতে সময়ের অস্তিত্ব আছে। আমি যেখান থেকে এসেছি সেখানে সময়টা ভিন্ন রকম। তুমি কোত্থেকে এসেছো? এসেছি কোথাও থেকে, অন্য কোথাও থেকে। কিন্তু সত্যি কথা হচ্ছে, তোমাকে বললেও তুমি বিষয়টা বুঝতে পারবে না। ও, যদি কখনো আমি আবার জন্মাই তাহলে আমার সাথে অন্য আমার দেখা হলেও হতে পারে? অবশ্যই, সবসময় তাই ঘটে। কিন্তু প্রত্যেকটা মানুষ কেবলমাত্র নিজের জীবন সম্পর্কে জানায়, কি ঘটছে তা বুঝে উঠতে পারে না। তাহলে এসবের মানে কি? মানে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছি কেবলমাত্র তোমাকে পরিপূর্ণ করে তোলার জন্য। তার মানে মানব জাতিকে? তুমি চাও আমরা পরিপূর্ণ হয়ে উঠি? না, শুধু তুমি। এই বিশ্ব তৈরির উদ্দেশ্য ছিল তোমাকে পরিপূর্ণ করে তোলা। প্রত্যেকটা জীবনের মধ্য দিয়ে তুমি বেড়ে উঠবে, পরিপূর্ণ হয়ে উঠবে, আরো বড় মহৎ ধীশক্তিতে পূর্ণ হবে তোমার জীবন। শুধুই আমি, অন্য সবার ব্যাপারে কি হবে? এখানে তো আর কেউ নেই, শুধু তুমি আর আমি। কিন্তু পৃথিবীর সমস্ত লোক? সবই তুমি, তোমারই ভিন্ন ভিন্ন জন্ম। সবাই আমি? এ পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করেছে সবাই আমি? এই তো, বেশ বুঝতে পারছো। আচ্ছা, তার মানে আমি আব্রাহাম লিংকন? হ্যাঁ, এবং জন বুথ হো তুমি। আমি হিটলার। হ্যাঁ, আর তুমি লক্ষ লক্ষ প্রাণ যাদেরকে সে হত্যা করেছিল। আর মুহাম্মদ? তুমি মুহাম্মদ, এবং তুমি সবাই যারা তাকে অনুসরণ করেছিল। প্রত্যেকবার যখন তুমি অন্য কাউকে আঘাত দিচ্ছিলে বা কষ্ট দিচ্ছিলে, তুমি আসলে নিজেকেই আঘাত দিচ্ছিলে। প্রত্যেকবার যখনই তুমি দয়া পরবেশ হয়ে কারোর জন্য কিছু করছিলে, তুমি নিজের জন্যই করছিলে।
প্রতিটা মানুষের সুখ এবং দুঃখের অভিজ্ঞতা যা তা আসলে সবই তো। কিন্তু এত কিছু করার দরকারটা কি? কারণ একদিন তুমিও ঠিক আমার মতনই হবে। তুমি ঠিক তাই, তুমি আর আমি একই জাতি, তুমি আমারই সন্তান। আমিও একজন ঈশ্বর। না না, তুমি এখন কেবল একটা ভ্রূণ মাত্র, শিখছ, অনেক শেখা বাকি। এমন একটা সময় আসবে যখন তুমি প্রতিটা মানব জীবন যাপন করবে, তখনই তুমি ঈশ্বর হবার জন্য প্রস্তুত হবে।